রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতি ইফতার মজলিশ অনুষ্ঠিত হল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকুলি গুপ্ততা, বিধায়ক অলোক কুমার মাঝি, নবীন চন্দ্র বাগ, মানগোবিন্দ অধিকারী সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন প্রায় কয়েক শতাধিক মানুষ দাওয়াতি ইফতার মজলিসে অংশগ্রহণ করেন। আজ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পবিত্র রমজান মাসে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রমজান মাস উপলক্ষে জেলা ভিত্তিক একটা ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এবং মঞ্চে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার বিধায়করা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং আজকে যারা এই রোজদাররা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠানে আপনারা আসার জন্য আমরা আশা করব যে পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে এসছে, 3 তারিখে পবিত্র ঈদ উৎসব পালিত হবে, ঠিক সেই দিনই অক্ষয় তৃতীয়া উৎসবও আছে। অর্থাৎ আমরা যে যা ধর্মের মানুষ সবাই নিজের নিজের ধর্ম পালন করব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন যে আমরা নিজের ধর্ম নিজেরা পালন করব, কিন্তু উৎসব আমাদের সবারই। যখন দুর্গোৎসব হয় আমরা যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ এক জায়গায় হয়ে সেই দুর্গোৎসবে অংশগ্রহণ করি। ঠিক তেমনি এখন যখন রমজান মাস চলছে, পরে যখন ঈদ উৎসব অনুষ্ঠিত হবে সেখানেও আমরা সবাই একসাথে মিলিত হয়ে এই উৎসবে অংশগ্রহণ করব। আজকে যারা এখানে এসছেন আমি তাদের সবাইকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাই এবং এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। হয়েছি তোমার কাছে কোনো জিনিসের কমই নাই, তুমি বড় যে আমি 18,000 সৃষ্টিজীবকে সৃষ্টি করেছি পাথরের পদদশে, একটা কালো পিপীলিকা কেমন করে চলে এটা আমি জানি, তাই আমরা সকলেই সমবেত হয়েছি দেখো একত্রিতভাবে খাবার সামনে রেখে আমরা বসা আছি, তোমার নাম না নেওয়া পর্যন্ত আমরা কেউ খাবো না। আরো যারা আমাদের এখানে আছেন সকলেই যেন আমাদের ভালো থাকে এবং তারা এইভাবে উদ্যোগ নিয়ে আগামী ইফতার দাওয়াত ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ সহ আমাদের জেলার বিধায়কগণ, জেলার সভাধিপতি, জেলার সহসভাধিপতি সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণ, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের এবং পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণ সকলে ছিলেন, সঙ্গে দলের কর্মীরা, বিভিন্ন স্তরের কর্মীরা আমাদের এখানে উপস্থিত ছিল। স্পন্দন কমপ্লেক্সে কাদের উদ্যোগে কোন প্রোগ্রাম হলো? বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আমাদের ইফতার পার্টি হল। আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি এই ইফতার পার্টি করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি বর্ধমানের দক্ষিণের বিধায়ক হিসাবে আমি গোটা জেলার এই ইফতার পার্টির আয়োজন করেছি। এই ইফতার পার্টিতে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাপতি সভাধিপতি
শম্পাধারা বেগুপুর থেকে অধিকাংশ এমএলএ এবং আমাদের জেলার বিভিন্ন সরকারি পদাধিকারী যারা আছেন তারা সহ আমাদের কাউন্সিলররা সবাই আজকের ইফতার পার্টিতে অনুষ্ঠিত হয়ে উপস্থিত হয়েছে। আমরা প্রতি বছরই এটা করতাম, আমি নিজে আলাদা করতাম, জেলা আলাদা হতো, এবার আমরা একসঙ্গে মিলে জেলার ইফতার পার্টি করেছি। আচ্ছা, জেলা থেকে কতজন উপস্থিত ছিল? প্রায় 2000-এর মতো আয়োজন আমরা করেছিলাম। সমস্ত যারা রোজাদার তাদের আমরা আসতে বলেছিলাম, সবাই রোজাদার ছিলেন, তারাই এসেছিলেন, সঙ্গে আমাদের কিছু নেতৃত্ব আজকের এই ইফতার পার্টিতে আসবে। ইফতার পার্টির মাধ্যমে আসন্ন ঈদ সম্পর্কে কি বার্তা দেবেন? আমরা চাই আমাদের ঈদ সবার ভালো কাটুক। যারা আমাদের সম্মানীয় সংখ্যালঘু আমার দাদারা ভাইয়েরা যারা এক মাস ধরে রোজা রাখছেন এবং রোজার পর যে এই যে আমাদের ইফতারের বিভিন্ন জায়গায় যে ইফতার পার্টি হয়েছে এক মাস ধরে, তারপরে তো আমাদের মূল অনুষ্ঠান 2-3 তারিখ ঈদ হবে, সবাই আনন্দে ঈদ করুক, গোটা বাংলা জুড়ে ঈদের আনন্দ হোক, কোথায় যাতে কোনো সমস্যা না হয়, এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য চালাচ্ছে আপনারা জানেন, কোথায় কোনো সমস্যা তৈরি হবে না, বাংলায় সুন্দরভাবে আমাদের ঈদ এবছর পালিত হবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।